আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মুভিন ব্লগস। আজকে আপনাদের জন্য আমরা সবার প্রিয় একটি শীতের রেসিপি এনেছি। অবশ্যই এটি শীতের রেসিপি বলতে শীতের সবজির রেসিপি, ফুলকপি এবং কোরাল মাছের তরকারি। তো দেরি না করে আমরা চলে যাব এটার প্রস্তুত প্রণালীতে এবং এটার জন্য কী কী লাগছে সেই উপকরণে। তো আমাদের যা যা লাগছে অ্যাজ ইউজুয়াল নর্মাল জিনিসই লাগছে। প্রথমে আমাদের এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং এখানে নিয়েছি আমরা মাছ ধুয়ে কেটে রেখেছি। এখানে আমরা নিয়েছি কাঁচামরিচ এবং এখানে পেঁয়াজ কুচি এবং এখানে আলু কেটে রেখে দিয়েছি এবং এখানে ফুলকপি গরম পানিতে ধুয়ে রেখেছি যাতে কোনো পোকা না থাকে। অবশেষে নিয়েছি তেল। তো এবার চলে যাই প্রস্তুত প্রণালীতে। তো প্রথমে একটি কড়াইতে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, তেলটাকে গরম করতে রেখে দিতে হবে। তো তেলটা অলমোস্ট গরম হয়ে আসার পর এবার আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে সফট হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। এবার আমরা এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে বাটাগুলো ছিল আদা রসুন জিরা বাটা। বাটা দেওয়ার পরে আমরা এখানে ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি। এবার আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আমরা পরিমাণ মতো দিব, কারণ আপনাদের সবাই তো আর একরকম লবণ খায় না। আমরা এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশেষে মশলাটা কষানোর জন্য আমরা কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা কষিয়ে যায়। অবশেষে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এ পর্যায়ে আমরা যেটা করব, আমাদের যে মাছগুলো ছিল মাছগুলো সিদ্ধ করার জন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। এভাবে আলতো করে উল্টি পাল্টি মশলাটা মিক্স করে কিছুক্ষণের জন্য মাছটাকে সিদ্ধ করতে রেখে দিতে হবে। মাছটাকে সিদ্ধ করার জন্য এখানে আমরা কিছু পরিমাণ পানি অ্যাড করছি পরিমাণ মতো। পানি দেওয়ার পর মাছগুলোকে আলতো করে পানির মধ্যে দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা উঁচু করার পর দেখছি যে মাছটা অলমোস্ট হয়ে এসেছে। তো এটাকে আলতো করে আমরা উঠিয়ে নিব একটি প্লেটের মধ্যে। একটি একটি করে মাছগুলোকে একটু নরম হয়ে যায় তো মাছগুলোকে সাবধানে একটি একটি করে একটি প্লেটের পর তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে করে একটি প্লেটের উপরে মাছগুলো আমরা উঠিয়ে রাখছি। মাছগুলো ওঠানোর পর এখানে আমরা সাইডে আলুগুলো রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব আবার। তো এ পর্যায়ে আমরা আমাদের যে ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভালোভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নাড়তে হবে। ফুলকপিগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। এদিকে মাঝে মাঝে কিছুক্ষণ পরপর ঢাকনা উঁচু করে ফুলকপিগুলো হয়েছে কিনা ভালোভাবে নেড়ে নেড়ে দেখতে হবে। এক্ষেত্রে আমরা ফুলকপিগুলোকে আবার এখানে নেড়ে নিচ্ছি এবং ফুলকপিগুলোকে কষানোর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে এখানে আবার ঢেকে দিব আমরা। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচু করার পর দেখবো যে অনেকটা এরকম পর্যায়ে চলে আসে। ফুলকপিগুলোকে আবার কিছুক্ষণের জন্য নেড়ে নিয়ে দিতে হবে এবং এখানে আবার এখানে এবার মাছগুলো দিব, যার কারণে এবার একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি যাতে আমরা এখানে মাছটা অ্যাড করে পুরোপুরিভাবে নামিয়ে নিতে পারি। পর্যায়ে আমরা কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং এখানে এবার আমরা আমার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আলতো করে সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ মিক্স করে
আবার ঢেকে দিতে হবে। এখানে কিছুক্ষণ পরপর একটু একটু করে নেড়ে দিতে হবে। এবার অবশ্যই সিজনিংয়ের জন্য আমরা এখানে ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এই ধনে পাতাটা অবশ্যই অনেক ভালো একটা ফ্লেভার দেয় আর ঘ্রাণ দেয়। এটাকে ভালোভাবে তারপর ঢেকে দিচ্ছি। তো শীতের দিনে শীতের সবজি দিয়ে তৈরি হয়ে গেল আরেকটি রেসিপি। এর মধ্যে আমরা ফুলকপি, সবচেয়ে সহজ পদ্ধতিতে ফুলকপি এবং কোরাল মাছের তরকারি রান্না করেছি। খুব সহজভাবে আমরা রান্নাটা করেছি। এবং অবশেষে আমরা এতটুকুই বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের শেয়ার করবেন আমার ভিডিওগুলোকে, এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন এবং বিশেষ বিশেষ করে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।